বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও পৃথিবী থেকে বিদায়ের পূর্ণ স্মৃতিময় দিন ১২ই রবিউল আউয়াল পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত জশনের জুলুস ও আলোচনায় বক্তারা সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। প্রায় ১৪০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের এদিনে আরবের মরুময় প্রান্তরে পিতা আবদুল্লাহ আর মা আমিনার কোল আলো করে জন্মেছিলেন বিশ্ব মানবতার মুক্তিদূত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩ বছর বয়সে এদিনেই পৃথিবী থেকে বিদায় নেন মহানবী। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাৎপর্যপূর্ণ এই দিনটিকে মুসলিম উম্মাহ ঈদ ই মিলাদুন্নবী হিসেবে পালন করে। দিনটি উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস ও ইসলামী সমাবেশের পৃথক আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজভান্ডারিয়া ও সুরেশ্বর সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনায় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং ওফাত দিবসে আজকে ঈদে মিলাদুন্নবীর দিনে আমার আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে এবং সমস্ত মুসলমানদের প্রতি আমার ফরিয়াদ থাকবে, আহ্বান থাকবে, আমরা যেন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণ করে মানব কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় ঈদ ই মিলাদুন্নবীর আলোচনা থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।